স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল নিলয়বাবু বিস্কুট সাজতেছে আপনাদেরকে খাওয়ার জন্য। তো এখন সকালবেলা সকালে আমি আজকে কাজ শুরু করার আগেই আমাদের নিলয়বাবু কাজ শুরু করে দিছে। কারণ হইতেছে আমি যখন ঘর ঝাড়ু দিতেছি তখন ও বাহিরে এসে হাঁসের ঘর খুলে দিছে। মানে হাঁসের ঘর খুলে দিয়ে হাঁস ছাইরা তো দিছেই, সাথে যে ডিম পারছে, আজকে আবার হাঁসের 3টা ডিম পারছে, তো ডিম নিয়ে ঘরে গেছে, তাই না নিলয়? তুমি আজকে হাঁস ছাইড়া দিছ। তো মানে নিলয় হইতেছে এখন আমার সাহায্য করার মানুষ, তাই না? হেল্পিং হ্যান্ড নাকি নিলয়? তো আমাকে আর সাহায্য করার জন্য কোনো অন্য মানুষ লাগবে না, আমাদের নিলয়বাবু সাহায্য করতে পারে। তো সকাল সকাল ঘুম থেকে উঠায় হাঁস ছাইড়া দিছে আগে, ওর এটা হইতেছে সর্বপ্রথম কাজ হইতেছে এটা। তো মানে ও ঘুম থেকে উঠে বাহিরে আসে, বাহিরে এসে হাঁসের ঘরের সামনে যায়, যাই এই দরজাটা খুলে দেয়। মানে তালা দেই না তো এখন, এই কারণে তালা দিয়ে রাখতে হইব, নাহলে আবার দেখুন কি কবে যে শিয়াল এসে নিয়ে যায়। তো তালা দেই নাই দেখে ও তালা পায় নাই, এসে শিকল খুলে দিছে, হাঁস চলে গেছে। তো ওই যে সামনে হাঁস যায়, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে। আর এই যে সকালবেলা এখনকার পরিবেশটা এরকম। তা আমার আবার আরেকটু কাজ আছে, একটু উঠানটা ঝাড়ু দিতে হইব। তো চলেন যাই দেখি উঠান ঝাড়ু দিয়ে নেই। নিলয়বাবু তুমি চামিচটা ফালে দিও না, হারিয়ে ফেলা হলো না? আমার ছোট ছোট চামচ একটাও নাই, সব হারিয়ে ফেলাইছে নিলয়। কই থেকে যে নেয়, রাখি টেবিলের উপরে বা একটা সেলফে রাখি, ও কি করে ওই জায়গা থেকে নিয়েই মানে খেলা শুরু করে, খেলাই আবার দেয় ফালিয়ে। কই যে ফালায় পরে আর বলতেও পারে না। আকাশ কেমন ই হয়ে রয়েছে, মেঘগুলা মনে হতেছে বরফ। এই যে এই জায়গায় দেখে মনে হতেছে বরফ, এই যে বরফ জমে রয়েছে এরকম। আর এই যে ভক্তরাজ হাঁস, ওর তো 2টা ছিল, একটা মারা গেছে আরেকটা, তো আরেকটা কিনবো শুনতেছি, কবে যে কিনে। বাবা বার করে দিয়ে বাবার পার করতে দেখা মানে কমলি শাক আছে নাকি? ইয়ে নিও না, কল সাগর দা নাও, ওদের এগুলো নিও না না। কমলি হাত পাইলে তো কাম হতো, কমলি হাত না শুনি হ্যাঁ উঠে নেই, কমলি হাত পা দেবো নরেন্দ্র খুল দিয়ে। নৌকা কয়টা বানাইছ? Ida tar hai soni nak banana ukai deh. Nau sarasole bos sama sedini. Selamat day balo. Kau tu job nak kujni dike. Jadi tin pani bawa ni gitu. Я почти. Я вот все. বাবা চলে গেল পার করে দিলাম, আমি বাড়িতে যাবো, বাড়িতে যে কাজ আছে তো কাজগুলো করবো। আর বাবা একটু সকাল সকালে যাই, আর আমি যাই পরে, আমি একবার নৌকা নিয়ে যাই, নৌকা নিয়ে আসি। আমার আর কি দিবে রাখো না কেন, নিবে রাখো না কেন, আমি নিয়ে যাই, পরে বাবা আসে, বাবা পরে আসে, যায় আগে আসে পরে। কমলে আগের কথা কইসাল, তা তো কমলে এক দিই না, উঠে নাই, কারণ হচ্ছে সবাই নতুন জ্বলাইছে তো শুরুতে হবো না, সবগুলা জলে চলে বেড়ে গেছে ঘাস টাস। Yeah, we'll see. No, my days are long. God, I'm going to say it. Come, Liagnanke. Oh, no, Zol Shada. কোনো জায়গাতে ই হয় নাই, হেন্সি মেন্সি হয় না, হেন্সি হইলে তাহলে কমলে হবে তো। গরু খাবার দেই ওই নাই কাম করে আছে। মুরগিটা আবার ডাকাটাকে শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ গরুরা খাবার দিলাম, আর মুরগিরা খাবার দিয়ে নয়। ওটা ফালাই দিলি কে? হ্যাঁ বলতে ফালাই দিলি কে? মুরগি খাবার দেয় কেন? মুরগি করা নিলয়, তুমি কি মুরগির খাবার দিবে? যাবে না। তাহলে মুরগি কি তোমার না? মুরগির ডিমে তো বড় আমি দেখি কমই সহজে দেখা যায়, কম এটা তো বড় মুরগির ডিম হয় না, এটা মধ্যে মনে হয় ডাবল কুসুম হবো। একবার একবার দুই কুসুমের ডিম মিলে মনে হয়। ডিমটা নিয়ে যাও গো, দুই কুসুমের ডিম দিছে রাখো। তো আমাদের বাড়িতে যত কাজকর্ম ছিল সকালবেলার কাজকর্ম শেষ, আর এখন কি বলবো, চারদিকে জল আর জল, আর মানে যাইতে গেলে নৌকা ছাড়া যাওয়া কোনো উপায় নাই, নৌকা নিয়ে চলতে হয় এখন। আর আমি ওই যে নাম্বার দিছিলাম কালকে, আমার ভিডিওতে নাম্বার দিছিলাম, তো অনেকেই আমাকে ফোন দিছিল, তো অনেকের ফোন আমি ধরতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হইতেছে মানে আমি কাজে গেছিলাম, তো মানে কাজে থাকি যখন, তখন ফোনটা যখন আমার পকেটে থাকে তখন আমি কাজের সময় মানে ফোনটা একটু হয়তোবা সাইলেন্ট থাকে, হয়তোবা মানে কাজের সময় ধরতে পারি নাই, তো অনেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো অনেকে হয়তো মনে করবেন যে নাম্বার দিলেন অথচ ফোন ধরলেন না। আমি অনেকের ফোন ধরছি, তো অনেকেই ফোন দিছে, অনেকের ফোন ধরছি, অনেক ভালো, মানে কি বলবো যে তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো ই নাই। তো ফোন নাম্বারটা পেয়ে অনেকে অনেকভাবে খুশি হয়েছে। আমি ভাবতে পারি নাই যে মানে আপনারা যে আমাকে আমাকে বলতে গিয়ে আমাদের যে এত ভালোবাসেন, মানে এতটুকু মানে ভাবতে পারিনি যে এত ভালোবাসেন, খুব ভালো লাগে আসলেই। এই যে নাম্বার পেয়ে সাথে সাথে ফোন দেওয়া, ফোন দিয়ে আমার আমাদের খোঁজ খবর নেওয়া, সবাইকে ভালোবাসা, এই জিনিসটা আসলেই পাওয়াটা ভাগ্যের ব্যাপার, মানে ভাগ্য লাগে এগুলা, মানে আমি মনে করি আমার অনেক মানে অনেক বড় ভাগ্য আর কি, যে আমি খুব ভাগ্য করে আইছিলাম, সেই জন্য আপনাদের মতো মানুষের ভালোবাসা পাইছি। আপনাদের সকলের ভালোবাসা পাওয়াতে আমি অনেক খুশি, আমি অনেক খুশি, আমার খুব ভালো লাগে। আমার মানে যখন আপনারা ফোন দেন, কথা বলেন, এই যে কত দূর দূরান্ত থেকে ফোন আসে, অনেক ভালো লাগে। তো যাই হোক, যাদের ফোন ধরতে পারি নাই তাদের কাছে আমি আবারও বলি আন্তরিকভাবে দুঃখিত, ব্যস্ততার কারণে ধরতে পারি নাই, তো সেই জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এখন একটু সকালবেলা মানে সকালবেলায় তো পরিবেশ আপনাদের দেখাইছি, এখন রৌদ্র উঠে গেছে, যে রৌদ্র উঠে গেছে, আকাশের পরিস্থিতিও মোটামুটি ভালো। আর বর্ষাকালে কখন কোন সময় আকাশ মানে গোমরা হয়ে যায় বলা যায় না, তো তবুও একটু এখনকার পরিবেশটা দেখি। তো অনেক কথা বললাম, তো ভুল হইলে ক্ষমা করবেন। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, এখন কাজে চলে যাব, তো আমার সময় হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।